দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস টেন ম্যাথ পার্ট থ্রি এর আগে পার্ট ওয়ান এবং পার্ট টুয়ের অঙ্গগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে তোমরা যারা দেখো অবশ্যই দেখবে আজকে আমরা আলোচনা করব ক্লাস টেন ম্যাথ পার্ট থ্রি এই চ্যানেলটিকে যারা তোমরা সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও তাহলে তোমাদের জন্য আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে চলো শুরু করা যাক দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস টেন ম্যাথ পার্ট থ্রি এর এক নাম্বার এক নাম্বার প্রশ্ন কি বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলো পরস্পর সম্পূরক দেখো তোমাদের এই প্রশ্নটা উপপাদ্য আটত্রিশ পাঠ্যবইয়ের একশো চৌষট্টি পৃষ্ঠার উপবাদ্য আটত্রিশ দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পরক এটা তোমাদের পাঠ্যবইতে দেওয়া আছে তোমরা এর এখান থেকে তোমরা সাহায্য নেবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীতকোণগুলো পরস্পর সম্পূরক এবং মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস টেন ম্যাথের দুই নাম্বার অঙ্কটা কি বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সিও ডি বিন্দুতে ছেদ করে ডি ও সি বিন্দুগামী দুটি স একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করে কোন ডিএ বি পঁচাত্তর ডিগ্রি হলে কোন ডিইএফ এর মান নির্ণয় করো দেখো এখানে এই ছবিটা দেওয়া আছে দেখো এই ছবিটা খাতায় এঁকে নিতে হবে এবং এটা ভালো করে বুঝে নাও দেখো কি বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে দেখো এই যে একটা বৃত্ত আর এই যে একটা বৃত্ত এই দুটো বৃত্ত পরস্পরকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে এবার ডি ও সি বিন্দুগামী দুটি স্বলেখা দেখো এই যে ডি এবং সি বিন্দুগামী অর্থাৎ ডি এবং সি বিন্দু দিয়ে গিয়েছে দুটি স্বলেখা এই একটা স্বলেখা ডি বিন্দু দিয়ে গিয়েছে এই স্বলেখা আর সি বিন্দু দিয়ে গিয়েছে বিএফ স্বলেখা দুটি স্বলেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করে এই দুটি সলেখা এই একটি সলেখা এ একটি সলেখা একটি বৃত্তকে এ এবং বি বিন্দুতে দেখো এ এবং বিবিন্দু এবং অপর বিন্দু অপর বৃত্তকে অপর এই যে আরেকটি বৃত্ত সেই বৃত্তকে ই এবং এফ বিন্দুতে ছেদ করে এবার কোন ডিএবি পঁচাত্তর ডিগ্রি হলে কোন ডি এ বি পঁচাত্তর ডিগ্রি হলে কোন ডি ইএফ এর কত কোন ডি ই এফ এর মান কত অর্থাৎ এই কোনটার মান কত এবার এটা সমাধান করতে হলে একটু অঙ্কন করে নিতে হবে দেখো ডি ও সি যুক্ত করি এবার ডিসি যুক্ত করার পরে কোন বিএ কোন বি এ ডি এটা সময় সমান পঁচাত্তর ডিগ্রি এবার কোন ডিসি কোন ডি সি এফ অর্থাৎ এই কোনটা সমান সমান কোন বিএডি সমাসমান কোন বি অর্থাৎ এই কোণটা সমান এই কোণ সমাজ সমান পঁচাত্তর ডিগ্রি কারণ কি কারণ আমরা জানি বিত্তস্থ চতুর্ভুজের কোনো একটা বাহকে বর্ধিত করলে যে বহিস্থ যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তার মান বিপরীত অন্তস্থ কোণের এই যে বিপরীত অন্তস্থ কোণের মানের সমান অর্থাৎ এই কোনটার মান এই কোনটার মানের সমান হবে বৃত্তস্ত চতুর্ভুজের বহিষ্ঠ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণের মানের সমান এটা আমরা জানি এইবার তাহলে এই এই কোনটার মান যদি পঁচাত্তর ডিগ্রি হয় তাহলে আমরা এই কোনটার মান আমরা পেয়ে যাব এটা একটা বৃত্তস্ত চতুর্ভুজ চতুর্ভুজের এই এর মান যদি পঁচাত্তর ডিগ্রি হয় তাহলে ডি এর মান হবে একশো আশি ডিগ্রি বিয়োগ পঁচাত্তর ডিগ্রি সমান সমান একশো পাঁচ ডিগ্রি কারণ কি কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক আমরা জানি অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর মান এক একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটার মান যদি পঁচাত্তর ডিগ্রি হয় তাহলে এই কোনটা অর্থাৎ ডিএফ কোনটার মান একশো আশি ডিগ্রি বিয়োগ পঁচাত্তর ডিগ্রি সমান সমান একশো পাঁচ ডিগ্রি তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এবার এইভাবে আমরা লিখব দেখো ডিসি যুক্ত করলাম এবার কোন বিএডি সমান সমান পঁচাত্তর ডিগ্রি আবার কোন কোন ডিসিএফ সমান সমান বিএডি সময় সমান পঁচাত্তর ডিগ্রি কারণ কি কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণের সমান সুতরাং ডিএফ সমান সময় একশো আশি ডিগ্রি বিয়োগ পঁচাত্তর ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি কেন একশো কারণ লেখবা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক তাহলে ডি এর মান একশো পাঁচ ডিগ্রি আমাদের সলভ হয়ে গেল দুই নাম্বার প্রশ্নের দেখো তিন নাম্বার অঙ্কটা কি বলেছে একটি গোলকের ব্যাসারদের দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো অর্থাৎ একটি গোলকের ব্যাসারদের দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে তার বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় দেখো একটি গোল একটি গোলক এই গোলকটার ব্যাসার্ধ মানে মনে করি আর এই গোলকটির ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করার পর গোলকটির ব্যাসার্ধ কত হবে আর প্লাস আর এর পঞ্চাশ পার্সেন্ট আহ তাহলে অঙ্কটা আমরা এইভাবে করবো ধরা যাক ছোট গোলকের ব্যাসার্ধ আর একক ছোট গোলকের ব্যাসার্ধ আর একক সুতরাং বড় গোলকের ব্যাসার্ধ আর প্লাস আর এর পঞ্চাশ পার্সেন্ট একক অর্থাৎ ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো তাহলে আর প্লাস আর ইন্টু পঞ্চাশ বাই একশো এবার কাটাকাটি দিলাম দুই তাহলে আর প্লাস আর বাই টু একক আর প্লাস আর বাই টু অর্থাৎ তারপরে তোমার লসাগু করলাম দুই লসাগু টু আর প্লাস আর অর্থাৎ থ্রি আর প্লাস টু একক অর্থাৎ যোগ করে দিলাম আর প্লাস আর বাই টু যোগ করলে থ্রি আর বাই টু একক তা হলো তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করার পর এর দৈর্ঘ্য হলো থ্রি আর বাই টু একক এবার দেখো ছোট গোলকটির অর্থাৎ প্রথমে যে আর একক ব্যাসার্ধ ছিল ছোট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর একক বর্গ একক কারণ আমরা জানি গোলকের ক্ষেত্রফল ফোর পাই আর এবার বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার বর্গে কক এখানে থ্রি আর বাই টু কারণ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করার পর ওর বড় গোলকের ব্যাসার্থ হয়েছে থ্রি আর বাই টু সুতরাং ফোর পাই থ্রি আর বাই টু বর্গে কক তাহলে ফোর ইন্টু ফোর পাই ইন্টু নাইন তিন ত্রিক্ষিন নয় নয় আর স্কোয়ার নাইন আর স্কোয়ার বাই ফোর বর্গে কক তাহলে ফোর ফোর কাটা তাহলে নাইন পাই বর্গৈক তাহলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ বড় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল নাইন পাই আর ছোট গোলকটির বক্রতলের ক্ষেত্রে সমান সমান ফাইভ পাই আর স্কোয়ার বর্গক এখন আমাকে শতকরা বৃদ্ধির পরিমাণ বের করতে হবে শতকরা বৃদ্ধির পরিমাণ অর্থাৎ যতটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বৃদ্ধি পেয়েছে

ফোর কে একশো দিয়ে কাটা একশো কে ফোর দিয়ে কাটলাম আমি পঁচিশ চার পঁচিশ একশো তাহলে পাঁচ পঁচিশ সমান সমান একশো পঁচিশ পার্সেন্ট একশো পঁচিশ পার্সেন্ট আহ তাহলে গোলকের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে একশো পঁচিশ পার্সেন্ট দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস টেন ম্যাথ পার্ট থ্রি এর চার নাম্বার অঙ্কটা দেখো একটি অর্ধগোলাকৃতি গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বিয়াল্লিশ ডেসিমিটার গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার পঁয়ত্রিশ টাকা হিসাবে কত খরচ পড়বে তা নির্ণয় করো দেখো কর্ধ গোলকাকৃতি আহ গম্বুজ এর ব্যাস বলেছে বিয়াল্লিশ ডেসিমিটার তাহলে ব্যাসার্ধ হবে বিয়াল্লিশ বাই তোমরা একুশ ডেসিমিটার এর ব্যাসার্ধ হবে তাহলে লিখতে হবে দেখো এখানে গম্বুজের ব্যাসার্ধ আর বিয়াল্লিশ বাই টু ডেসিমিটার সমান একুশ ডেসিমিটার অর্ধগোলাকৃতি গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল আমরা জানি অর্ধগোলা অর্ধগোলকের উপরিতলের ক্ষেত্রফল আর টু পাই আর স্কোয়ার তাই অর্ধগোলাকৃতি গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার বর্গ ডেসিমিটার আর টু ইন্টু পাই এর মান বাইশ বাই সেভেন ইন্টু আরের মান এখানে একুশ আর স্কোয়ার মানে একুশ গুণ একুশ বর্গ ডেসিমিটার এবার টু ইন্টু সাত সাত একুশকে সাত দিয়ে কাটাকাটি দিলাম তিন হলো তাহলে দুই গুণ বাইশ গুণ তিন গুণ একুশ বর্গ ডেসিমিটার এটা গুণ করলে হয় দুই হাজার সাতশো বাহাত্তর বর্গ ডেসিমিটার এইবার দুই বর্গ ডেসিমিটারকে আমি বর্গ মিটারে বানিয়েছি একশো দিয়ে ভাগ করতে হবে আমরা জানি বর্গ বর্গ মিটার বানাতে হলে একশো দিয়ে ভাগ করতে হয় একশো দিয়ে ভাগ করলে সাতাশ দশমিক সাত দুই বর্গমিটার এইবার সুতরাং রং করতে মোট খরচ পড়বে রঙ করতে মোট খরচ পড়বে সাতাশ দশমিক সাত দুই গুণ পঁয়ত্রিশ টাকা সমান সমান না নয়শো সত্তর দশমিক দুই শূন্য টাকা তাহলে আমার চার নাম্বার অঙ্কটা হয়ে গেল যে প্রতি বর্গমিটার পঁয়ত্রিশ টাকা হিসাবে কত খরচ পড়বে সুতরাং প্রতি বর্গমিটার পঁয়ত্রিশ টাকা হিসাবে খরচ পড়বে নয়শো সত্তর দশমিক দুই শূন্য টাকা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস টেন ম্যাথ পার্ট থ্রি এর অঙ্কগুলো নিয়ে আলোচনা আজকে আমাদের হয়ে গেল এর পরবর্তীতে আবার তোমাদের জন্য পরবর্তী অঙ্কের ক্লাস নিয়ে হাজির হব তোমরা সবাই খুব ভালো থেকো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ